আমি সুপর্ণা, আজ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সবাইকে বলে দিই আগে শুভ সন্ধ্যা। তো সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম সামান্য। তো যাই হোক, তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ আমি এত সেজেগুজি বসে আছি, কারণ বিনা কারণ তো হবে না, তো কারণ একটা আছে। কারণ আমরা একটা পার্টি অ্যাটেন্ড করতে যাব, বেশি দূরে নয়, এই আশেপাশে। তো যাই হোক, তো তার আগে ভাবলাম সকাল দিয়ে কোনো কথা হয়নি বন্ধুদের সাথে, পেটের মধ্যে খুবলি খাবলি কাটছে, বুঝলেন তো। যাই হোক, আমি ভাবলাম যে যাওয়ার আগে একটা ছোট্ট করে ভিডিও বানানো যাক। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল। আর সামনে যে নভেম্বর মাস আজকে থেকে পড়ে গেছে, তো আপনারা সবাই জানেন নভেম্বর মাস থেকে বিয়ের মরশুম পুরো চুটিয়ে শুরু হয়ে যাক, পুরো একদম যত বিয়ে আছে সব নভেম্বর ডিসেম্বর মাসেই হবে। তো এই জন্য আমি আপনাদের একটা সাজেশন দিতে এসেছি, আর সেই সাজেশনটা আপনাদের পক্ষে খুব জরুরি। কার এর পিছনে একটা কারণ আছে, আপনি যতই মেকআপ করুন না কেন, কিন্তু যদি কোনো জুয়েলারি না হয় আপনার মেকআপ কোনোদিনও কমপ্লিট হয় না। তো সেই জন্য আজকে আমি দুটো জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি। সেটা আমি পুজোর আগে থেকে অ্যাড করে রেখেছিলাম, মানে দুর্গাপুজোর আগে থেকে আমি ট্রাই করছিলাম অর্ডার দেওয়ার জন্য, বাট কোনো কারণে এত লেট ডেলিভারি দেখাচ্ছিল, পুজোর সময় অফার চলছিল তাই জন্য এত লেট ডেলিভারি দেখাচ্ছিল যে আমার ওটা বুক করা হয়নি। তো আমি কালী পুজোর সময় ওই অর্ডারটা বুক করেছিলাম, আর কিছুদিন আগে, দু তিন দিন আগে আমার ওই অর্ডারটা চলে এসছে। তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে কেননা সেটা শেয়ার করা যাক। তো আপনারা যদি আমার এই জুয়েলারি কালেকশনগুলো, যেটা আমি দেখাবো দুটো, সেই দুটো যদি কোনো রকম পার্টিতে, বিয়ে বাড়িতে যদি আপনি পরে যান, আমি গ্যারান্টি দিতে পারি আপনার থেকে কেউ চোখ সরাতে পারবে না। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টস করবেন, কারণ আমার কমেন্টস করতে খুব ভালো লাগে। তো প্লিজ আমার সাথে ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকতে হবে কিন্তু। তো চলুন এক এক করে আমি দেখাই। তো যে হারের সেটটা আমি এখন আপনাদের দেখাবো, ফার্স্ট যে হারের সেটটা আমি আপনাদের সামনে দেখাবো, সেটা আমি আমার মেয়ের প্যারেন্টস মিটিংয়ে যাব যখন বলেছিলাম সেই দিনই আমার কাছে ডেলিভারি হয়েছিল। তো সেই জন্য আমি সকালবেলা বলেছিলাম যে পরে যাব, কিন্তু ওটা একটা হেভি লুক ক্যারি করে, ওর জন্য আমি পরে যেতে পারিনি। তো তাই ভাবলাম যে আপনাদের সামনে আজকে ওটাকে নিয়ে একটুখানি ঘাটা যাক, কেমন কি এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলুন আমি একটা হাতটা আপনাদের সামনে দেখাই। তো এরকম একটা প্যাকেজিংয়ে আমার কাছে ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া, কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা, আর এরকম একটা প্যাকেজিংয়ে আমার কাছে এসেছিলো। এর উপরে অবশ্যই ফ্লিপকার্টের যে থাকে কভারটা সেটা অবশ্যই ছিল, ভালোভাবে প্যাক হয়ে এসেছিলো। তো এরকম এটা, আর এই প্লাস্টিকটা ওপেন করলে হারটা এরকম এরকম টাইপের, হারটা এরকম টাইপের, বেশ একটু হেভি লুক ক্যারি করে। আপনি যে কোনো স্যুট সাথে এটা ক্যারি করতে পারেন, কোনো টপের সাথে এটা ক্যারি করতে পারেন। নেক্সট যদি আপনি শাড়ি পরেন তাহলে কিন্তু এটা আপনার লুককে আরো বাড়িয়ে দেবে। তো এর কাজ সম্বন্ধে বলি, খুব ভালো ফিনিশিং এটার, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আর কোনো মানে এক একটা হার হয় যেটা আমাদের গলায় মোটামুটি লাগে, তো ওরকম টাইপের কিছুই বেরিয়ে নেই এর মধ্যেখানে, খুব ভালোভাবে কাজগুলো করা আছে, আর বিটসগুলো খুব ভালোভাবে বসানো রয়েছে এটা এরকম। তো আমি এর লুকটা আমি এদিকে শেয়ার করে দেবো, আর এখন আমি আপনাদের সামনে এটা পরে দেখিয়ে দিচ্ছি কেমন লুক। আপনারা তাহলে একটা ধারণা হবে যে কীরকম একটা লুক আসতে পারে এর জন্য। আর এটা সম্বন্ধে বলে দিই, হারটা কিন্তু অনলি আমার এসছে, শুধু আমি হারটাই অর্ডার করেছিলাম, এর সাথে কোনো ইয়াররিং ছিল না, ঠিক আছে। তো এই হারটাই ছিল শুধু, দেখতে পাচ্ছেন
তো আমি এই হারটার সাথে আমার কাছে একটা কানের আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কাছে এরকম ধরনের কানের থাকে, তাহলে ইয়ারিং থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসে এটার সাথে ক্যারি করতে পারেন। কারণ যেহেতু হারটা হেভি, তো আমার মনে হয় না এটার সাথে কোনো বড় ইয়ারিং মানাবে। তো এরকম ধরনের ছোট্ট সিম্পল যদি ইয়ারিং থাকে আপনাদের সাথে, তাহলে কিন্তু আপনার লুকটাকে আরও এনহ্যান্স করতে সাহায্য করবে। তো নেক্সট যে বিয়ে বাড়ি আসবে সেটাতে এই লুকটা আপনি ক্রিয়েট করতেই পারেন, তাই না? তো বেশি দেরি করবেন না, আমি এটা অনেকদিন ধরে আমার কার্টে রেখে দিয়েছিলাম, তো যখন দামটা কমেছিল তখনই আমি এটা পারচেস করেছি। তো আপনারাও কিনে নিতে পারেন চট জলদি। তো আপনাদের একটা বোঝানোর জন্য আমি এই সেটের লুকটা আপনাদের সামনে দেখালাম। এটা হলো আমার ফার্স্ট জুয়েলারি সেট। নেক্সট, এই হারের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটার প্রাইস আমি যখন কিনেছিলাম তখন 220 নিয়েছিল। তো আপনারা কার্ডে নিয়ে দেখবেন যে কত টাকা এটার হয় প্রাইস, ঠিক আছে? তো আমি যখন কিনেছিলাম তখন 220 নিয়েছিল। তো আমি এর লিঙ্ক নিচে দিয়ে দেব, তো আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। নেক্সট যে হারটা সেটা হলো এই যে হারটা দেখতে পাচ্ছেন, খুব হেভি ওয়েট কিন্তু যে হার, মানে মোটামুটি সাউথ ইন্ডিয়ান স্টাইলের হারটা, ঠিক আছে? পুরো লুকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আর এরকম ধরনের জুয়েলারি আমি সাউথে অনেককেই পরতে দেখেছি। ওরা কোনো রকমের অকেশানে এরকম ভারী একটা জুয়েলারি পরে, আর তার সাথে শাড়িতে তেমন কিছু হেভি ওয়ার্ক থাকে না, শুধুমাত্র আঁচলের দিকে, মানে পাড়ের দিকে একটা জরির পাড়ের মতো থাকে, আর শাড়িটা কিন্তু প্লেন রাখে বা হালকা বুটি টাইপের থাকে, বেশি গর্জিয়াস শাড়ির সাথে কিন্তু ওরা এটা পরে না। তো এই হারটা এরকম, আমি প্রথমে ভেবেছিলাম যে কী জানি কীরকম আসবে, তো আমি ট্রাই করে দেখি একবার, তো দারুণ এসছে। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি আর এটা ডেলিভারি খুব ভালো হয়েছে। ডেলিভারি আর এইটা যদি আপনি কোনো বিয়েবাড়িতে কোনো পার্টিতে পরে যান, তো সবার চোখ আপনার দিকেই থাকবে, এটা কোনো সন্দেহ নেই এতে। তো এটা আপনারা কার্ডে নিয়ে রাখতে পারেন। এখন হয়তো এটার দাম বেড়ে গেছে, আমি যখন নিয়েছিলাম 349 নিয়েছিল এটার প্রাইস। তো আমি এর লুকটা আমি একবার পরে আপনাদের বলে দিচ্ছি। আর আর এটার সাথে এই যে এই স্টাইলের ঝুমকোটা রয়েছে, এটার মধ্যে একটা ময়ূর রয়েছে, এই যে শাড়ি সাথে কোনো কথা হবে না, শাড়ির কোনো কথা হবে না জুয়েলারি। হারটা আমি পরে নিয়েছি, তো কানেরটা আমার নিচে পড়ে গিয়েছিল, যার জন্য আমি একটুখানি আবার পরে নিলাম। এইটা হচ্ছে ফাইনাল লুক এটার। এই যে ইয়ারিংটা বেশ ভালো করেছে, দারুণ। আমি তো আপনাদের মতামত দেব, চোখ বন্ধ করে কিনে নেবেন, চোখ বন্ধ করে। কিন্তু যখন একটুখানি আমাদের আপনাদের অফার চলবে সেই সময় যদি আপনারা এটাকে পারচেস করেন, তাহলে আমার মনে হয় একটুখানি লাভবান হবেন।
তো যাই হোক, অ্যাড টু কার্ট করে রেখে দেবেন। আমি একটা সাজেশন দিতে পারি যে অ্যাড টু কার্ট করে রেখে দেবেন, আর আপনার যখন আপনার মনে হবে অর্ডার দেওয়ার মতো তো সেই সময় অর্ডারটা দিয়ে দেবেন। আর এটা আমার দেরি মানে কিছুদিন লেট হয়েছিল, কারণ হচ্ছে দুর্গাপুজো ছিল, কালী পুজো ছিল, তো সেই কারণে একটুখানি ওদের উপর প্রেশার থাকে, অনেক অর্ডার থাকে, ওই জন্য দেরি হয়েছিল তো এই অর্ডারটা আসতে আমার। তো আপনাদের ক্ষেত্রে আশা করি সেরকম কিছু হবে না। তো সামনে বিয়ের মরশুম, যদি নিজেকে একটুখানি ভিড়ের মধ্যে দিয়ে আলাদা দেখতে হয় তাহলে প্লিজ আমি রেকমেন্ড করব যে এই হারটা আপনারা প্লিজ পারচেস করবেন।